শুভ সকাল, এখন ঘড়িতে বাজে 8:17। আজকের ব্লগটা আমি এখান থেকেই অন করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো, আমিও ভালো আছি। আর আমার সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছে, ওই এখনও সোনামা ঘুমাচ্ছে, উঠেনি সোনামা। আমারও সমস্ত কাজ আমি সেরে নিয়েছি যা আছে বাসি কাজগুলো, আর চান করে চলে আসছি, পুজো দিব। আর তোমাদের যদি অবশ্যই সে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তাহলে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। যেভাবে আমার লং ছোট ওই শর্ট ভিডিওগুলো, লং ভিডিওগুলো সবগুলো দেখো, আর তোমাদের যদি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ভুল যদি হয় কমেন্টে জানাবে কেন ভুল হয়েছে। ওর জন্য আমি কোনো কিছু মনে করব না, তোমরা হয়তো ভুল হলে বলতে পারো কমেন্টে। তাহলে এখন আমার তো আমি তো চান করে চলে আসছি, এখন পুজো দেবো, ফুল তুলে নিয়ে আসছি, তাহলে তোমরা দেখতে থাকো কী করি আমি। এখন 9টা বাজে, এখন আমি পান্তা ভাত খাবো। এখানে ভাত পান্তা ভাত আছে, আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিমের অমলেট, আর এখানে আলু হয় না, আলুর পাঁপড়গুলো ভাজা। পান্তা ভাত খাবো, অনেক খিদে পেয়ে গেছে। আমি একাই খাচ্ছি, সোনামাও খাবে না, সোনামার পাপাও খাবে না, কিন্তু পান্তা ভাতটা অনেক টেস্টি। সোনামায়ের সকালের খাবার কেক, ডিম সিদ্ধ আর একটা কলা। সোনামা খাও। জল খাও। সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সোনামাও ওই কলা আর একটা ডিম সিদ্ধ আর কেক খেলো, আর আমি তো পান্তা ভাত খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বিছানাপত্র তুলে নেবো। তাহলে
সকালের কাজ পুরো সম্পূর্ণ, বিছানাপত্র শুকিয়ে নিয়েছি, দেখো বিছানাকে টান টান করে বিছিয়ে নিয়েছি, তার মধ্যে আমার এই সোনামাটা আছে, বিছানা কীভাবে নষ্ট করতে হবে, কীভাবে এলোমেলো করতে হবে সবই জানে। আমার পড়ার টেবিলটাও গুছিয়ে দিয়েছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালে, পরীক্ষা পড়াশোনা করছে সব দিকে বলছি। কি লিখছো মা তুমি? অঙ্ক করছো? আর এই বিষয়ে লিখছো? সোনামাকে নিয়ে স্কুলে আসছি, সোনামার আজকে ড্রয়িং আছে, কালার পেন্সিল নেই, এখন আমি কালার পেন্সিল নিয়ে নিতে যাচ্ছি দোকানে। বক্সগুলো আছে? কত এটা? আমার জন্য কালার পেন্সিল কিনে দোকান থেকে এনে ওকে ক্লাসে দিতে যাচ্ছি। অল্প ডিগ্রির পাশে এসে দাঁড়িয়েছি, সোনামাকে স্কুলে দিয়ে আসছি, সোনামার ড্রয়িং ছিল না, ড্রয়িংও কিনে দিয়ে আসছি, সোনামাকে ক্লাসে রেখে আসছি, আর আমি ভাবলাম বাড়িতে আজকে চলে আসি, সোনামাকে টিফিনে নিয়ে আসতে যাব, আজকে সোনামা ফুল ক্লাস করবে না, আমি টিফিনে নিয়ে আসতে যাব, ভাবলাম তারপরে সময় পাবো না, তাহলে ব্লকটাও তো অফ করতে হবে, আর বেশি আর বেশি বড় করব না, জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেলাম, এদিকে সংসারের দায়িত্ব, এদিকে মেয়ের দায়িত্ব, এদিকে বরের দায়িত্ব, মানে কি করব, ওদের সামলাতে সামলাতে কখনো নিজেকে টাইমই দিতে পারি না যে নিজে কিছু সেজে গুজে কিছু করব, কিন্তু যখন যেরকম থাকি ওরকমই আমি চলে আসি ব্লগ করতে। আর হয়তো অনেকে বলবে তুমি কেন সাজো না, আমি নিজের জন্য কখনো মানে টাইমই পাই না নিজেকে যে তৈরি করে রাখবো, এদিকে বর বাচ্চা সংসার সামলাতে সামলাতে আমার জীবন মানে কি বলবো, জীবনের সঙ্গে যুদ্ধ করা, সকাল 5টাতে ঘুম থেকে ওঠা, ওঠার পর পরে মানে আমার যুদ্ধ, মানে কাজ তো করতেই হবে, সংসারের কাজ নিজে যদি না করি তাহলে কে করবে, আর সংসারের কাজ করতে করতে নিজের জন্য টাইমই পাই না, সোনামার ফুল দায়িত্বটা আমার, সোনার পাপা তো চলে যায় কাজে, ওনার তো উনি তো টাইমই পায় না, আর আমি ছাড়া কেউ আনার মতো সোনামাকে নেই, আর সোনামাকে কেউ খাইয়ে দিবে তাও নেই, সোনামাকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিবে তাও কেউ নেই, আমি ছাড়া, আমি ওকে রেডি করব, আমি নিজে রেডি হব, তারপরে সোনামাকে নিয়ে আমি স্কুল আসব। আর আজকে বেশি ব্লগটা বড় করব না, এখানেই রাখবো, আর তোমাদের জন্য তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করবেন, আর নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ, এত কষ্টই করে সংসার চালাচ্ছি কি বলবো, এর জন্য আমার মানে ব্লগ করা, কারণ কাউকে শেয়ার করতে পারি না, এদিকে কাউকে শেয়ার করতে পারি না যে কাউকে শেয়ার করব মনের কথাগুলো, কেউ হয় কী ভাববে, এর জন্য ভাবলাম না নিজে কিছু করব, নিজে ব্লগ করব, হয় ওখানেই ক্যামেরার সঙ্গে বক বক করবো, হ্যাঁ অনেকের পছন্দ হবে অনেকের হবে না, আমার তো কিছু করার নেই, আমি ভাবলাম আমি যেভাবে পারি আমি ওভাবেই ব্লগ করছি, তা যদি কোথাও ভুল হয়ে থাকে তোমাদের থেকে ক্ষমা চাচ্ছি, তোমরা ক্ষমা করে দিও, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আজকে এখানেই রাখছি, অন্য আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে, বাই বাই।